এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফুডি ওয়ার্ল্ড। তো আজকে আবার একটা নতুন জায়গার সন্ধান নিয়ে এসেছি। তো আমরা যাচ্ছি এখন চাইনিজ রেস্টুরেন্টে, যেটা হচ্ছে দমদমে। তো আমরা নিজেরা এখন ট্রাই করব, তোমাদের সাথে শেয়ার করব যে 109-এ, আমি অনেক জায়গায় দেখলাম যে 109-এ প্রত্যেকটা ডিশ নাকি তারা প্রোভাইড করছে। তো চলো গিয়ে দেখি যে সত্যি কি 109-এ মাত্র 109 টাকায় মানে কিভাবে পসিবল। তো আমি দেখেছি বলেই, মানে ভিডিও দেখেছি বলেই আমি ট্রাই করতে যাচ্ছি। তো চলো আগে আমরা যাই লোকেশনে, যাই লোকেশন তোমাদের সব কিছু ডেসক্রিপশনে তো দেওয়া থাকে, তোমরা জানোই, অবশ্যই চেক করে নেবে। তো চলো যাই আর তোমাদের সাথে শেয়ার করি। ওকে, তো আমরা এসে গেছি, এটা হচ্ছে দমদম লেক টাউনে, মানে যেখানে ক্লক টাওয়ারটা আছে সেখান থেকে তোমাদের বাঁদিকে ঢুকে যেতে হবে। খুব ইজি, লোকেশনটা খুবই কাছে, তো অবশ্যই তোমরা এখানে আসতে পারো, দেখতে পাচ্ছ পেছনে। তো আমরা এখন ভেতরে যাব, এখনো যাইনি। তো চলো গিয়ে দেখি যে 109-এ যে অফারটা রয়েছে, বলেছিল সব প্রত্যেকটা ডিশ, তো সেটা আছে কিনা। তো চলো ভেতরে যাই। তো মেনু কার্ডটা তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও মানে কিরম কি প্রাইস রয়েছে। মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে, বাট হ্যাঁ 109-এর অফারটা কিন্তু নেই। তো তোমরা পজ করে অবশ্যই মেনু কার্ডটা দেখে নিতে পারো। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ, ড্রাই চিলি চিকেন, ক্রিস্পি চিকেন, যেটা এটা বেশ ভালো খেতে, ঠান্ডা হয়ে গেছে বলে একটু শক্তাক্ত লাগছে, বাট বেশ ভালো টেস্ট রয়েছে, একটু স্পাইসি রয়েছে বাট ঝাল না, বেশ ভালো। তো এরপর দেখতে পাচ্ছ আমরা ট্রাই করবো হচ্ছে স্যান ফ্রাইড মোমো, যেখানে আমার একটা খাওয়া হয়ে গেছে, 8 পিস করে তোমরা পাবে। তো চলো স্টাফিংটা তোমাদের দেখিয়ে দিই, জাস্ট দেখতে পাচ্ছ স্টাফিংটা, অনেকটা স্টাফিং রয়েছে যেটা একটা ভালো দিক।
আমি একবার করে ট্রাই করা হয়ে গেছে, তাই জন্য বলতে পারছি খেতে সত্যি খুব ভালো। চলো। প্যান ফ্রাইড মোমোটা কিন্তু সত্যিই খুব ভালো, প্রায় সব কিছু তো স্ক্রিনে দেওয়াই থাকবে, তোমরা দেখে নেবে। তো চলো এরপরে স্টার্টারের মধ্যে যেটা নিয়েছিলাম পর্কের একটা আইটেম, দেখতে পাচ্ছ এটাও ড্রাই পর্ক মানে চিলি পর্ক। সেটাও বেশ ভালো খেতে, কোয়ালিটি কিন্তু খুব ভালো খাবারের। তো আমি এরপরে যেটা ট্রাই করেছিলাম দেখতে পাচ্ছ আমি নিয়েছিলাম নুডলস। নুডলসের মধ্যে জাস্ট দেখো তোমরা অনেক কিছু কিন্তু দেওয়া আছে, মানে এগ পন মিক্স নিয়েছিলাম তো অনেক কিছুই ছিল দেখতে পাচ্ছ। তার সাথে দেখতে পাচ্ছ ফিশের আইটেম, হানি ফিশ রয়েছে, হানি ফিশ। তো চলো এটা ট্রাই করি। দেখো ফিশের পরিমাণটা কিন্তু ক্লোজে আমি দেখাতে বলবো, ফিশের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি, মানে কোটিং কিন্তু আন্দাজে অনেকটাই কম। মানে ফিশের আইটেম এরকমই কিন্তু ভালো লাগে যে কোটিংটা কম হবে আর ফিশটা বেশি হবে। আর নুডলসটাও কিন্তু দেখতেও যেরকম ভালো লাগছে খেতেও কিন্তু বেশ। তো এটা হচ্ছে নুডলস আর হানি চিকেন। এটা তোমরা আমরা নিয়েছিলাম হাক্কা নুডলস যেটা মিক্স, তো খুব বেশি স্পাইসি না, এটা নন স্পাইসির মধ্যেই রয়েছে যেহেতু আমরা স্টার্টারটা একটু স্পাইসি নিয়েছি। তো এরপর যেটা ট্রাই করবো দেখতে পাচ্ছ অনেক, মানে একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, তো চলো আরেকটাই দেখাই তোমাদের। পিসগুলো কিন্তু বেশ বড় বড় আছে দেখতে পাচ্ছ, বেশ বড় বড় রয়েছে এক একটা এক এক রকম, মানে মোটামুটি ঠিকঠাকই আছে পিস। তো চলো তোমরা কিছু দেখাই, ভেতরটা আগে দেখাই ক্লোজে এনে জাস্ট দেখো। বেশ ভালো কিন্তু প্রন কিন্তু পুরো একটা বড় রয়েছে, মানে জাস্ট দেখো আমার তো বেশ ভালো লাগছে, কোটিংটাও ভালো খেতে। আর এটা যদি গার্লিক বাটার প্রন, দারুণ খেতে দারুণ খেতে, মানে সত্যিই দারুণ খেতে। যারা একটু নন স্পাইসির মধ্যে খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই প্রনের বাটার গার্লিক প্রনটা অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো সব খাবারগুলো আমরা কমপ্লিট করি, তারপরে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যেটা তোমাদের প্রথমে বলছিলাম ভিডিও যে 109 রুপিসে আমাদের সব ডিশ আমরা পাবো, তো ওরা বললো এটা অনেকদিন ধরে ওদের মানে স্টার্ট হয়েছে সেই হোলি থেকে, তো এই জন্য বন্ধ করা দেওয়া হয়েছে। বাট আমরা ভিডিও রিসেন্ট দেখেছি, মানে এরকম হয়ে থাকে আমরা ভিডিও অনেক পরে পাই তার জন্য আমরা এসে অফারগুলো পাই না। তো এইখানে কিন্তু যে অফারটা বলেছিলাম 109 টাকায় সেটা কিন্তু চলছে না, তো অ্যালাকার্ট মেনু থেকেই আমরা অর্ডার করেছি। মেনু তো তোমাদের ভিডিওতে আমি দেখিয়েই দিয়েছি, অবশ্যই পজ করে দেখে নিতে পারো। প্রাইস চাইনিজের হিসেবে একটু বেশি আছে আমি বলবো, বাট খাওয়ার দাওয়ারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। মোমোটা তো দারুণ লেগেছে আমার, নুডলসটাও বেশ ভালো, হাক্কা নুডলস যেটা মিক্স, তো খাওয়ারের কোয়ালিটি আমি বলবো বেশ ভালো। তো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। তো এটা ছিল ফার্স্ট আমার চাইনিজ, মানে চাইনিজ রেস্টুরেন্ট আমি অনেকদিন পর কভার করলাম। তো এরপর আরও নতুন নতুন জায়গা কভার করবো, তার জন্য তোমরা কমেন্ট করো যে তোমরা এরপর কীরকম ভিডিও দেখতে চাইছো। তো চলো আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কী করছো, তাড়াতাড়ি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, লাইক করবে, কমেন্ট করতে একদমই ভুলবে না। তো চলো টাটা।